السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مصومة حليم دورة حديث مهلا مدرسة الدقي آجيتو دوار محفلير شمانيتو شبابتي شاهد و أمار شمانيتو أسرديو چاچا ও আমার কলেজার টুকরা ওলামাই কেরাম ও আমার ধর্মপ্রাণ মুসলিম ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বি কেরিমের দয়ায় আমরা আজকে একটি দোয়ার মাহফিলে উপস্থিত হতে পেরেছি সেই জন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ ঘুমায় গেলেন নাকি সবাই ঘুম এসে পড়েছে চেয়ারম্যান সাহেব তো অনেক সুন্দর কথা বলেছে আমি চেয়ারম্যান সাহেবের বিষয়ের উপরই আলোচনা করব উনি কয়টা জিনিস বলেছেন বলেন জান্নাতে যাওয়ার জন্য কয়টা জিনিস বলেছেন খুবই ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ বিষয় এক নাম্বার কি বলেছেন মনে আছে না ভুলে গিয়েছেন আমি ওই তিনটা জিনিসই আপনাদের সামনে কোরআনের আয়াত আর হাদিস রেফারেন্স সহকারে আপনাদের সামনে রাখব যাতে আপনাদের জন্য কাজে লাগে জিনিসগুলো আমার কাছেও বিষয়গুলো ভালো লেগেছে আমি নরসিংদীতে দুইজন লোককে পেয়েছি এক হলো উনি আরেকজন হচ্ছে পলাশের এমপি সাহেব আমি যখন আলোচনা করলাম উনি আলোচনার মাঝে ওনাকে ডেকে এনে কথা বলার জন্য বললাম উনি কথা বলেছিলেন সেখানেও ওই এমপি সাহেবও কয়েকটা আয়াত বলে তর্জমা করেছিল খুবই ভালো লেগেছে মাশাআল্লাহ খুবই সুন্দর কথা বলেছে চেয়ারম্যান সাহেব কয়টা কথা বলেছে মনে আছে আপনাদের কয়টা তিনটা এই তিনটা কাজ করতে পারলে কোথায় যাবেন জোরে বলেন কোথায় যাবেন প্রথম নাম্বার বলেছে শিরিক মুক্ত জোরে বলেন কথা বলে না সবাই আমার ভাষা কি আপনারা বুঝেন না প্রথম নাম্বার জান্নাতে যেতে হলে কি লাগবে শিরিক মুক্ত ইমান লাগবে দুই নাম্বার কি বলেছে বেদাত মুক্ত আমল তিন নাম্বার হারাম মুক্ত রিজিক খুবই ইম্পর্টেন্ট জিনিস নাম্বার ওয়ান আমি আয়াত তিলাওয়াত করেছি এই সাবজেক্টের উপরে সূরা জুমারের 65 নাম্বার আয়াত তিলাওয়াত করেছি যদিও আজকের মাহফিলটা হচ্ছে এই মাদ্রাসাকে কেন্দ্র করে মাশাআল্লাহ আমার চাচা অনেক কষ্ট করেছে মাদ্রাসাটা করবে করবে বলে আমার সাথেও আগে কথা হয়েছিল যাই হোক আলহামদুলিল্লাহ খুবই আমার কাছে ভালো লাগছে আমি কাকারে বললাম কাকা সমস্যা নাই অন্য প্রোগ্রাম বাদ দিয়ে হলেও উপস্থিত হব আপনার এখানে
যে কাকার একটা আশা ছিল মাদ্রাসা হবে, মাদ্রাসা হয়েছে, স্টুডেন্টও মাশাআল্লাহ ভালো, সামনে হয়তো আরও বাড়বে ইনশাআল্লাহ। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এটাকে একটা মার্কাজ হিসেবে কবুল করুক। সবাই বলুন আমিন। চলুন আমরা আমাদের আলোচনার দিকে চলে যাই, যেহেতু ঠান্ডার দিন আপনারাও বেশিক্ষণ বসে থাকবেন না, অনেকক্ষণ কথাবার্তা শুনেছেন। নাম্বার ওয়ান, শিরিক এমন এক ভয়ানক পাপ, যেই পাপ রত অবস্থায় কোনো মানুষ মারা গেলে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে মাফ করবেন না। সেই মানুষটা যদি পৃথিবীর নবীও হয়, কোন নবী তো শিরিক করবেন নাই, এমন কেউ যদি হয় তাহলেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করবেন না। আর শিরিকই একমাত্র একটি পাপ যাকে যামবুন আযীম বলা হয়, পৃথিবীর বুকে সবচাইতে বড় পাপ, যেই পাপের কারণে মানুষ চিরস্থায়ী জাহান্নামে নিক্ষিপ্ত হবে। অন্যান্য পাপগুলোর ক্ষেত্রে হয়তো চিরকালের জন্য জাহান্নামে যাবে না, কিন্তু শিরিকের কারণে মানুষ চিরকালের জন্য কোথায় যাবে? এই জন্য শিরিক মানে হলো আল্লাহর সাথে কাউকে শেয়ার করা। শিরিক মানে কি বললাম? সহজ ভাষায় যে কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিনই করতে পারেন, এমন কোন কাজ মানুষের জন্য দাবি করা, সেটাই হলো আল্লাহর সাথে কি করা, শরীক করা। যেমন হেদায়েত দেওয়ার মালিককে আল্লাহ, চিল্লায় বলেন হেদায়েত দেওয়ার মালিককে আল্লাহ, বৃষ্টি দেওয়ার মালিককে আল্লাহ, সুস্থতা অসুস্থতা দান করার মালিককে আল্লাহ, ইবাদত পাওয়ার মালিককে আল্লাহ। এখন যদি আপনি সুস্থতা অসুস্থতার মালিক মনে করেন কোনো মানুষ, কোনো মানুষকে যদি মনে করেন যে না উনি হিদায়ত দেওয়ার মালিক, তাহলে কার সাথে শরীক করা হবে? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করা হবে। এই জন্য কোরআনুল কারীম সূরাতুন নিসা পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন শিরিকের পাপরত ব্যক্তিকে মাফ করবেন না, ওয়াইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরিক ছাড়া অন্য গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন চাইলে মাফ করে দিতে পারেন, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ কাউকে মাফ করবেন না। শুধুমাত্র সাধারণ মানুষ নয়, আমি যে আয়াত তিলাওয়াত করেছি সূরা জুমারের 65 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূলকে লক্ষ্য করে বলছেন, পৃথিবীর সমস্ত নবীদের ভেতর শ্রেষ্ঠ নবীর নাম কি? চিল্লা বলুন শ্রেষ্ঠ নবীর নাম কি? সর্বশেষ আম্বিয়া বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, আমাদের রাসূলকে আল্লাহ ভালোবাসতেন কম না বেশি? জোরে বলেন কম ভালোবাসতেন না বেশি ভালোবাসতেন? অনেক বেশি ভালোবাসতেন। যখন কোরআনুল কারীম নাজেল হয়, জিব্রাইল আমিন যখন কোরআনুল কারীম তেলাওয়াত করে, কোরআন মুখস্থ রাখার জন্য বিশ্বনবী জিব্রাইল আমিনের সাথে তেলাওয়াত করতেন, ঠোঁট নাড়াতেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দেখে পছন্দ হয় না, তার রাসূল এত কষ্ট করবে কেন? আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বললেন, লা তুহাররিক বিহি লিসানাক, আপনি আপনার জবানকে নাড়াবেন না, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, এই কোরআন একত্রিত করা আর মুখস্থ করে আপনার অন্তরে রেখে দেওয়া, এ দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিয়েছি। রাসূল আর জবান নাড়াতে হয় নাই, অটু আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরে কোরআনুল কারীমকে বসিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, ভালো কম ভাষার কারণে না বেশি ভাষার কারণে? সেই নবীকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
ولقد أوحي إليك وإلى الذين من قبلك نبي أمار আপনার পূর্বে যত নবী রাসূলের আগমন হয়েছে সবার কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটি ওয়াহী করেছি প্রজ্ঞাপন জারি করেছি আদেশ নাযিল করেছি সেটা হলো লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওই নবীরা আর আপনিও যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করেন শেয়ার করেন লা ইয়াহবাতান্না আমালুক অবশ্যই আপনার সমস্ত ভালো কর্মগুলোকে নষ্ট করে দেওয়া হবে ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন আর আপনি নবী হবেন ক্ষতিগ্রস্ত লোকদের অন্তর্ভুক্ত আমাদের রাসূলকে আল্লাহ ওয়ার্নিং দিচ্ছেন আপনি নবী হওয়ার পরেও যদি আপনি আল্লাহর সাথে কাউকে শেয়ার করেন শরীক করেন তাহলে আপনার সমস্ত আমলগুলোকে বরবাদ করে দেওয়া হবে আপনি ক্ষতিগ্রস্ত লোকদের অন্তর্ভুক্ত হবেন ভাড়া মা শিরিক এমন এক ভয়ানক পাপ যেই পাপের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোন নবী রাসূলকেও ছাড় দেবেন না এজন্য ঈমান তো লাগবে তবে শিরিক মুক্ত ঈমান লাগবে এজন্য কোরআনুল কারীমে সূরা ইউসুফ 12 নম্বর সূরা 106 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়াহুম মুশরিকুন অধিকাংশ মানুষ ঈমান আনয়ন করে ঈমান আনয়ন করা সত্ত্বেও তারা মুশরিক মানে শিরিক যুক্ত অবস্থায় ঈমান আনয়ন করে বলবো কিভাবে আমরা অধিকাংশ মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করি কি আপনারা কি জানতে চান না কারণ শিরিক নিয়ে যদি মারা যান তাহলে তো যত নেক আমল আছে কোনোটা তো সেখানে কাজে আসবে না বরঞ্চ ওই শিরিকের কারণে চিরকালের জন্য জাহান্নামে যেতে হবে নেক আমল যা আছে সবগুলো বরবাদ হয়ে যাবে নবীদের ব্যাপারে দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের বাবা উনি কি মুসলমান ছিলেন না মুশরিক ছিলেন জোরে বলেন মুসলমান ছিলেন না মুশরিক ছিলেন মুশরিক ছিলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে ইয়া রব কিয়ামতের মাঠ যখন কায়েম হবে আপনি তো মুশরিকদেরকে জাহান্নাম দান করবেন আমি ইব্রাহিম খলিলুল্লাহ আমার আব্বাকে যখন আমার চোখের সামনে জাহান্নামে ফেলাবেন আমার অপমান হবে আপনি তাকে বাঁচান আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইব্রাহিম মুশরিকদের ব্যাপারে কোনো ধরনের ছাড় নেই বুখারী হাদিস কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের পায়ের সামনে একটি ময়লার স্তূপের মতো করে একটি ফুটবলের মতো করে একটি কোনো জিনিস রাখবেন ইব্রাহিম খলিলুল্লাহ পা দ্বারা আঘাত করে তা জাহান্নামে ফেলে দেবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইব্রাহিম তুমি কি জানো তোমার পায়ের কাছে যা ছিল আর তুমি লাথি দিয়ে যা নিক্ষেপ করলে জাহান্নামে তা কি ইব্রাহিম বলবে কি ছিল আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইব্রাহিম এটাই হলো তোমার বাবা তোমার যেন অপমান না হয় সেই জন্য তোমার বাবার আকৃতি পরিবর্তন করে আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করালাম এর মানে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর বাবা হওয়ার পরেও শিরিক করার কারণে জাহান্নাম থেকে বাঁচতে পারে না আমাদের রাসূলের চাচা কি আবু তালেব আমার রাসূলকে কম মহব্বত করত না বেশি মহব্বত করত অনেক বেশি মহব্বত করত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন সরি নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে তার শিশু লাইফ সেই সময় বাবা তিনি জন্ম হওয়ার কয়েক মাস আগে বাবা ইন্তেকাল করলেন জন্ম হওয়ার দুই বছর পরে মা ইন্তেকাল করলেন এর কিছুদিন পরে আবার তার দাদাও মারা গেল আমার রাসূলের কেউ নেই উনি একজন ইয়াতিম হয়ে গেলেন কিছুদিন পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লালিত বালিত হলেন তার চাচা আবু তালেবের হাতে আবু তালেব তাকে কতটা মহব্বত করত
সিরাতের কিতাবগুলো যখন পড়বেন তখন বুঝতে পারবেন প্রত্যেকটা সিরাতের কিতাবে উল্লেখ করা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির পূর্বে তিনি মক্কা থেকে বের হয়েছিলেন কি না অনেকে প্রশ্ন করে সেজন্য সিরাতের কিতাবগুলোতে উল্লেখ করা আছে আল্লাহ রাসূল নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে দুইবার মক্কা থেকে বের হয়েছিল কয়বার কয়বার দুইবার বের হয়েছিল একবার প্রথম নাম্বার বার যখন বিশ্বনবীর বয়স হলো 12 বছর আর দ্বিতীয় নাম্বার বার হলো যখন বিশ্বনবীর বয়স 25 12তম বৎসরে আল্লাহর নবীর চাচা আবু তালেব বলল মুহাম্মদ চলো আমার সাথে সিরিয়ায় যাব সিরিয়ায় গিয়ে রওনা দিলেন গেলেন নিয়ম হলো সেখানে যাওয়ার পর গির্জার পাশেই তাদের অবস্থান হয় বিশ্বনবীকে নিয়ে যখন ঘোড়ার পিঠ থেকে নামলেন নেমে যখন তাঁবু টানালেন ওই পাদ্রি একজন পাদ্রি গির্জার উপর বসে বসে দেখে কে আসলো নাম হলো তার যার জিস পাদ্রির নাম যাকে বুহাইরা বলা হয় ওই পাদ্রিকে বুহাইরা বলে প্রসিদ্ধ কিন্তু তার মূল নাম হলো জার্জিস নাম কি এই পাদ্রি কোনোদিন গির্জা থেকে কোনো ব্যক্তির জন্য নামে না কিন্তু সেই দিন এই পাদ্রি গির্জা থেকে নিচে নেমে আবু তালেবের কাছে গেল আবু তালেবের কাছে গিয়ে জিজ্ঞেস করলো আবু তালেব মান হাযা রাজুল এই লোকটাকে আবু তালেব বলল হাযা ইবনু আখি এটা আমার ভাইয়ের ছেলে জার্জিস বলল আবু তালেব আমার মেহমানদারি গ্রহণ করো মেহমানদারি করালে নিজ হাতে মেহমানদারি করানোর পর আবু তালেবকে বলল আবু তালেব এ তো তোমার ভাতিজা নয় এ তো হলো সাইয়্যিদুল মুরসালিন এ তো হলো সমস্ত নবীদের সর্দার তখন তিনি ছোট নবুয়ত পান নাই হুয়া সাইয়্যিদুল আম্বিয়া সে হবে পৃথিবীর নবীদের সেরা আবু তালেব জিজ্ঞেস করলো কাইফা আরাফত কিভাবে আপনি চিনলেন আবু তালেবকে উত্তর দিল কারানা কিতাবুনা আমরা আমাদের কিতাবগুলো পড়েছি পূর্বেকার এই কিতাবগুলোতে যা পেয়েছি তাতে বোঝা যায় সেই হলো আখিরি নবী জার্জিস বলল আবু তালেব দেরি করো না তাকে যদি এখানে রাখো রোমান অথবা ইহুদিরা তাকে মেরে ফেলবে এক্ষুনি মক্কায় পাঠিয়ে দাও এই ছোট কাল থেকে আল্লাহর নবীকে বড় করলেন আবু তালেব রাসূল নবুয়ত প্রাপ্তি হলেন আবু তালেব দুনিয়ার বুক থেকে বিদায় হচ্ছে ইমানবিহীন অবস্থায় মারা যাচ্ছে আল্লাহর নবী চাচাকে বললেন চাচা শুধুমাত্র আপনি বলুন কুল লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী আহুজ্জু বিকা ইনদাল্লাহ আপনি শুধু স্বীকার করুন আল্লাহ রাব্বুল আলামিন এক অদ্বিতীয় আমি আপনার জন্য আল্লাহর সাথে কথা বলব চাচা বললেন ভাতিজা আমি জানি তোমার আনিত ধর্ম তা সত্য কিন্তু আমি আমার বাপ দাদার আনিত ধর্মকে ছাড়ব না চাচা শিরিকযুক্ত অবস্থায় ইন্তেকাল করলেন আল্লাহর নবী পাশের গৃহে গিয়ে তার চাচার জন্য দোয়া করা শুরু করলেন তিনি বললেন ইন্নী আদউ ইলাল্লাহ মা লাম উনহা মির রব্বি আমি আমার মালিকের পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত নিষেধাজ্ঞা প্রাপ্ত না হব ততক্ষণ আমি আমার চাচার জন্য আমার রবের কাছে মাফ চাইব সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা তাওবার 113 নম্বর আয়াত নাযিল করে দিলেন মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু কোন নবী আর কোন ঈমানদারের জন্য উচিত নয় যদি তারা নিকটস্থ আত্মীয় হয় একথা জানার পর যে সে ব্যক্তি শিরিকযুক্ত অবস্থায় মারা গিয়েছে ওই লোকদের জন্য আল্লাহর কাছে মাফ চাওয়া জায়েজ নয় রাসূল তার চাচার জন্য দোয়া করতে পারেন নাই কেন তার চাচা শিরিকযুক্ত অবস্থায় মারা গিয়েছে এইজন্য শিরিক এত ভয়ানক পাপ বিশ্বনবী বলেন মিশকাত আল মাসাবের কিতাবুল ইমান অধ্যায়ের হাদিস সিনতানে মুজিবাতান দুটি জিনিস একটি আরেকটিকে অত্যাবশ্যকীয় করে দেয় সাহাবায়ে কেরাম বললেন মাল মুজিবাতান ইয়া রাসূলুল্লাহ
কোন দুটি জিনিস একটি আরেকটিকে অত্যাবশ্যকীয় করে দেয়। আমার রাসূল বললেন, মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ, যে ব্যক্তি মারা গেল শিরিক থেকে মুক্ত অবস্থায়, শিরিক করে নাই, ঈমান নিয়ে মারা গেল, শিরিক মুক্ত ঈমান নিয়ে মারা গেল, রাসূল বললেন দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। ওমান মাতা ইউশরিক বিল্লাহি শাইআন, আর যে ব্যক্তি মারা গেল কিন্তু শিরিক যুক্ত অবস্থায় মারা গেল, দাখালাল নার, তার জন্য জাহান্নামে ঢোকা ওয়াজিব হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইরা, আজকে আমাদের দেশে মাহফিল হয়, মাহফিলগুলোতে ইম্পর্টেন্ট বিষয়ের চাইতে কিচ্ছা কাহিনীর গুরুত্ব বেশি দেওয়া হয়। যদি আপনার ঈমান শিরিক যুক্ত থাকে, মারা গেলেন, এর কোনো ফলাফল পাওয়া যাবে না। আর যদি শিরিক যুক্ত না হয়ে শিরিক মুক্ত হয়, তাহলে এর মাধ্যমে কেয়ামতের মাঠে অন্তত পার হয়ে যাবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে জাররা পরিমাণ ঈমান থাকবে, কেয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকেও জান্নাত দান করবেন। এই জন্য আমাদের দেশে মানুষ শিরিক করে কিভাবে, এক নাম্বার, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিয়েছেন কিভাবে মানুষ আল্লাহর সাথে শরিক করে। সূরা তাওবা এর 31 নম্বর আয়াত পড়েন, 9 নম্বর সূরার 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বক্তব্য দিচ্ছেন যে মানুষ কিভাবে শিরিক করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইহুদি আর খ্রিস্টানরা তারা তাদের সমাজের আলেম, তারা তাদের সমাজের নেতৃবৃন্দদেরকে আল্লাহ বাদ দিয়ে রব বানিয়েছে। কাদেরকে রব বানিয়েছে? দুই শ্রেণী। কই শ্রেণী? ইহুদিরা আর খ্রিস্টানরা, তারা তাদের সমাজের আলেম জ্ঞানী। দুই নাম্বার হলো সমাজের নেতা, তাদেরকে আল্লাহ বাদ দিয়ে রব বানিয়েছে। কি বানিয়েছে? আল্লাহ বাদ দিয়ে রব বানিয়েছে। এই আয়াত আল্লাহ নবী তিলাওয়াত করছেন। সুনান তিরমিজির তাফসির অধ্যায়ের হাদিস, আল্লাহ নবী আয়াত তিলাওয়াত করার সময় হযরত আদি ইবনে হাতেম, তিনি তখনও ইসলাম কবুল করেন নাই, উনি বিশ্বনবীর দরবারে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আল্লাহ বলছে আমরা নাকি আমাদের সমাজের আলেম আর নেতৃবৃন্দদেরকে আল্লাহ বাদ দিয়ে রব বানিয়েছি, লাসনা নাবুদুহুম, আমরা যদি তাদের ইবাদত করতাম তাহলে না তাদেরকে রব বানাতাম, আমরা তো তাদের ইবাদত করতাম না, আমরা তো আমাদের সমাজের আলেমদের পায়ে সিজদা দিতাম না, আমাদের নেতৃবৃন্দদের সামনে সিজদা দিতাম না, তাহলে আল্লাহ কিভাবে বললেন যে আমরা তাদেরকে আল্লাহ বাদ দিয়ে রব বানিয়েছি? প্রশ্ন আসে কি আসে না? বিশ্বনবী বললেন, আদিম, আল্লাহ রাব্বুল আলামিন যেই জিনিসগুলোকে হালাল করেছে, বৈধ করেছে, তোমাদের সমাজের জ্ঞানী আর নেতৃবৃন্দ যদি সেগুলোকে অবৈধ বলতো, হারাম বলতো, তোমরা কি তা মানতে? উনি বললেন, হ্যাঁ, আমরা তো তা মেনে নিতাম। আবার রাসূল বললেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই জিনিসগুলোকে হারাম করেছেন, অবৈধ করেছে, তোমাদের সমাজের জ্ঞানী আর নেতৃবৃন্দ যদি ওইগুলোকে বৈধ বলতো, হালাল বলতো, তখন কি তোমরা তা মানতে? তিনি বললেন, না ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আমরা তো এটা মেনে নিতাম। আল্লাহ নবী বললেন, হাযা ইজালুর রব, এটাই হলো আল্লাহ বাদ দিয়ে মানুষগুলোকে রব বানানো। সেই জন্য আল্লাহ যে জিনিসটাকে হালাল করেছে সেই জিনিসকে হারাম করার ক্ষমতা কেউ রাখে না, আর অন্য কেউ যদি সেটাকে হালাল করে আর এটা যদি আমরা মেনে নেই, তাহলে আল্লাহ বাদ দিয়ে ওই ব্যক্তিকে রব বানানো হবে। বুঝতে পেরেছেন কিভাবে মানুষ শিরকে লিপ্ত হয়? এই জন্য আজকে আমাদের সমাজে যে ব্যবস্থাপনা রয়েছে, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনাগুলো মুসলমানদেরকে মুশরিক বানানোর জন্যই ইহুদি আর খ্রিস্টানরা প্রি প্ল্যানিং ভাবে এই ব্যবস্থাপনাগুলো দিয়েছে। এই জন্য গণতন্ত্রের বক্তব্য হলো, অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। মানুষ আইন বানাবে আর এই আইন, মানুষের বানানো আইন, মানুষের উপরই প্রয়োগ করা হবে আর মানুষ সেই আইন অনুপাতে চলবে। কিন্তু কোরআনের বক্তব্য হলো,
মানুষের জন্য আইন বানাবে কে? চিল্লা বলুন কে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন চলবে কার? আইন চলবে আল্লাহর। আল্লাহর আইনে সেটা ওয়াহির মাধ্যমে পৃথিবীতে আসবে আর মানুষ সেই আইন মেনে চলবে। মানুষ যখন আল্লাহর আইন মানবে তখন মানুষ হবে কার গোলাম? জোরে বলেন কার গোলাম? আর মানুষ যখন মানব রচিত আইন মানবে তখন মানুষ হবে কার গোলাম? বলেন মানুষের গোলাম। ইজি জিনিস। এভাবে আজকে সারা ওয়ার্ল্ড ব্যাপী মুসলিমদেরকে তছ নছ করে দিয়েছে। এই জন্য শিরিকের একটি ফান্ডামেন্টাল সাইট হলো এটা। এই জন্য খুবই ভালো আলোচনা করেছেন, আমার কাছে এতটাই ভালো লেগেছে, যিনি ইম্পর্টেন্ট আলোচনা করেছিলেন এই জন্য চিন্তা করলাম উনি যেই সাবজেক্টগুলো বলেছে আমি সেই সাবজেক্টের আয়াত আর হাদিসগুলো আপনাদের সামনে তুলে দেব। আরেকটা হলো শিরক। মানুষ যেভাবে করে দোয়া, আমরা যখন কোনো কিছু চাইবো কার কাছে চাইবো? চিল্লা বলুন কার কাছে চাইবো? দোয়া একটা ইবাদত। বিশ্বনবী বলেছেন আর দোয়া হিয়াল ইবাদা, দোয়া হলো একটি ইবাদত। এই ইবাদতটা যদি কোনো মানুষের জন্য করা হয়, এই দোয়া আল্লাহর কাছে না করে আপনি কোনো কবরওয়ালাকে বললেন যে আপনি আমাকে সন্তান দেন, তখন এটা কার সাথে শরীক করা হলো? চিল্লা বলুন কার সাথে শরীক করা হলো? আল্লাহর সাথে শরীক করা হলো। এই জন্য খেয়াল করতে হবে আমাদের দ্বারা যেন কোনো ধরনের শিরিক না হয়। শিরিক কেমন পাপ? আরো ক্লিয়ার হওয়া যায় হযরত মুআযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলার কোন হাদিস থেকে, উনি বলেন আওসানি খালিলি, আমার বন্ধু, আমার উস্তাদ, আমার ওয়ালি, আমার অভিভাবক প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন লা তুশরিক বিল্লাহ ওয়া ইন হুররিকতা আও কুতিলতা মুআজ, তোমাকে যদি আগুনে ফেলে জ্বালিয়ে পুড়ে ছারখার করা হয় অথবা তোমাকে যদি ছোরা দিয়ে কেটে টুকরো টুকরো করা হয় তারপরে তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। মুসলমান জীবন দিতে পারে কিন্তু আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারে না। এই জন্য ছোট্ট আকারে বললাম শিরকের ব্যাপার ছেড়ে দিচ্ছি, কারণ শুধু শিরিক সাবজেক্টের উপর আলোচনা করলে অনেকক্ষণ করা যায়। এবার আসুন দুই নম্বর বিষয়, আমল হবে বেদাত মুক্ত আমল। আমলগুলো কি হতে হবে? কারণ শিরিক যুক্ত ইমান হলে ওই ইমান আল্লাহ কবুল করবে না। এবার ইমান শিরিক মুক্ত, কিন্তু আমল যদি বেদাত যুক্ত হয় তাহলে সেই আমল আল্লাহ কবুল করবেন। বেদাত কাকে বলে? বেদাত হলো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজ করেন নাই, সাহাবাই কেরাম যেই কাজ করেন নাই এবং যেই কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করার জন্য বলেনও না, সাথে সাথে আল্লাহর নবীর কোনো মৌন সমর্থনও নেই, শরীয়তের কোনো দলিল দ্বারা তা করার মতো কোনো বৈধতার প্রমাণও পাওয়া যায় না, এমন কোনো কাজ যদি ধর্মের নামে কেউ করে তাহলে সেটা হবে বেদাত। সেটা কি হবে? জোরে বলুন সেটা কি হবে? মাগরিবের নামাজ কয় রাকাত? ফরজ কয় রাকাত? তিন রাকাত। আপনি ভাবলেন তিন রাকাত, এক এক রাকাতের এক একটা সেজদার মূল্য অনেক বেশি, কারণ আল্লাহ নবী বলেছেন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে কাছাকাছি হয় সিজদার মাধ্যমে। এক রাকাত বাড়ালে দুইটা সিজদা বাড়বে, একটা রুকু বাড়বে, সূরা ফাতিহা বাড়বে, তাসবি বাড়বে। ভালো না খারাপ? ভালো না? কিন্তু যদি তিন রাকাতের জায়গায় চার রাকাত পড়েন আল্লাহ কবুল করবে? কেন করবেন না? কারণ এটা আল্লাহ রাসূল যে পদ্ধতি দেখিয়েছেন সেই পদ্ধতিতে হয় না। এর মানে রাসূলের পদ্ধতির বাইরে গেলে সেটা হবে কিসের অন্তর্ভুক্ত? বেদাতের অন্তর্ভুক্ত। এই জন্য বিশ্বনবী বলেন মিশকাতাল মাসাবিহের, কোরআন সুন্নাহ আঁকড়ে ধরার উদ্দের হাদিস, আল্লাহ নবী একদিন ফজরের নামাজ জামাতের সহিত আদায় করলেন, আদায় করার পর সাহাবায়ে কেরামের দিকে এভাবে ঘুরে বসলেন,
ঘুরে বসার পর আল্লাহর নবী সাহাবায়ে কিরামকে লক্ষ্য করে একটি আলোচনা করলেন। হযরত ইরবাজ ইবনে সারিয়া বলেন, ফাওয়াদানা মাউইদাতান বালাইগাতান যারাফাত মিনহা আল-উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহা আল-কুলুব। বিশ্বনবী আমাদেরকে লক্ষ্য করে একটি আলোচনা করলেন, ওয়াজ করলেন, যার কারণে আমাদের অন্তরগুলো নরম হয়ে গেল আর আমাদের চোখগুলো দিয়ে পানি আসা শুরু হলো। আমাদের কেউ আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাআন্না হাযিহি মাউইদাতু মুওয়াদ্দাইন, আজকে আপনি যে আলোচনা করেছেন ওই আলোচনাটা মনে হয় বিদায় নেওয়ার সময় লোকরা যেমন ইমোশন হয়ে কথা বলে, আপনি আজকে এমন কথা বলেছেন। ফাউসিনা, আপনি আমাদেরকে একটি ওসিয়ত করুন, আপনি না থাকলে আমরা চলব কিভাবে? বিশ্বনবী বললেন, তোমাদেরকে প্রথম নাম্বার ওসিয়ত করছি, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে ওসিয়ত করছি তোমরা আল্লাহকে ভয় করবে। কাকে ভয় করবে? চিল্লা বলুন, আমরা কাকে ভয় করব? আমরা ইবাদত করব কার ভয়ে? ইবাদত করব কার জন্য? পাপ কাজ ছাড়ব কার ভয়ে? আল্লাহর ভয়ে। বিশ্বনবী বললেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে ওয়াসিয়ত করছি তোমরা আল্লাহকে ভয় করবে। এরপর আল্লাহর নবী বলেন, ওয়াসমি ওয়া তাআতি ওয়া ইন কানা আবাদান হাবশিয়ান, আর ইসলামিক রাষ্ট্র যে পরিচালনা করবে কোরআনের আইন অনুপাতে তাকে বলা হয় খলিফাতুল মুসলিমিন। এই খলিফা, সে যদি একজন হাবেশি গোলামও হয় তার কথা শুনবে আর তার আনুগত্য করবে। এরপর বিশ্বনবী বলেন, ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম মিন বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসিরা, আর আমার ইন্তেকালের পর তোমরা যারা জীবিত থাকবে সমাজে অনেক ধরনের মতভেদ দেখতে পাবে। ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতাল খুলাফা আর-রাশিদিন আল-মাহদিয়িন, তখন তোমরা আমল করবে আমি রাসূলের রেখে যাওয়া সুন্নাগুলোর উপর। আমার সাহাবাই কেরাম খোলাফায় রাশিদিনরা যেভাবে চলেছে তোমরা সেইভাবেই চলার জন্য চেষ্টা করবে, এই সুন্নার উপর থাকবে। ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমর, আর অবশ্যই তোমরা বেঁচে থাকবে ধর্মের নামে সওয়াবের নিয়তে নব উদ্ভাবিত জিনিসগুলো থেকে, বিদআত থেকে। ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, কারণ শরিয়ার বিপরীত সুন্নার বিপরীত যতগুলো ধর্মের নামে হবে সবগুলো বিদআতের অন্তর্ভুক্ত। ওয়া কুল্লা বিদআতিন দলালা, আর প্রত্যেকটা বিদআতই হলো গোমরাহির কারণ। ওয়া কুল্লা দলালাতিন ফিন্নার, আর প্রত্যেকটা গোমরাহির ঠিকানা হলো জাহান্নাম। সুতরাং মাগরিবের নামাজ, এটা একটা উদাহরণ দিলাম, তিন রাকাতের জায়গায় যদি চার রাকাত পড়েন তাহলে সওয়াব পাওয়া যাবে না গুনাহ হবে? সওয়াব পাওয়া যাবে না গুনাহ হবে? গুনাহ হবে। তাহলে আমার রাসূল যেই কাজ যেইভাবে করেছেন সেইভাবে করার নাম হলো সুন্নাহ, রাসূলের আমলের বিপরীত করার নাম হলো বিদআত। আজকে আমাদের সমাজে বেদাতে ভরপুর হয়ে গিয়েছে না জানার কারণে, আবার কেউ আবেগবশত বিদআতগুলো করে, বাবা মা মারা গেলে আল্লাহর নবী যা করেছেন আপনি আমাকে তাই করতে হবে, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর নবীর সুন্নাগুলোকে অনুসরণ অনুকরণ করতে হবে। এই জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে যেই ব্যক্তি বিদআত করবে, বিদআতি কোনো আমল, সেই আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। শুধু তো কবুল করবেন না তা নয়, সুনানে আবি দাউদের একটা হাদিস রয়েছে, কিয়ামতের মাঠ যখন কায়েম হবে ওই বেদাতি ব্যক্তির ব্যাপারে আল্লাহর নবী কোনো সুপারিশও করবেন না, হাউজে কাউসারের পানিও সে পান করতে পারবে না। বিশ্বনবী বলেন, আনা ফারাতুকুম আলাল হাউজ, কিয়ামতের মাঠ যখন কায়েম হবে আমি আল্লাহর নবী হাউজে কাউসারের পাড়ে দাঁড়ানো থাকব। মান মাররা শারিবা, যে আমাকে অতিক্রম করে যেতে চাইবে সেই হাউজে কাউসারের পানি পান করবে। ওয়ামান শারিবা লাম ইয়াজমা আবাদান, আর যে ব্যক্তি একবার হাউজে কাউসারের পানি পান করবে তার কখনো পানির তৃষ্ণা লাগবে না। আল্লাহ নবী বললেন, একদল লোক আসবে, আরিফুহুম ওয়া আরিফুনানি,
আমি আল্লাহ নবী তাদেরকে চিনবো, তারাও আমাকে চিনবে। একদল লোক আসবে, তারাও আমাকে চিনবে, আমিও তাদেরকে চিনব। বিশ্বনবী বলেন, ফাহালা বাইনি ওয়া বাইনাহুম, তাদের মাঝে আর আমার মাঝে একটা পর্দা পড়ে যাবে, বাধা সৃষ্টি হবে। আমি আমার রবকে বলবো, ইয়া রব, ইন্নাহুম মিন্নি ওয়া আনা মিনহুম, এরা তো আমার দলের লোক, আমিও তাদের দলের লোক, কিন্তু আমার মাঝে আর তাদের মাঝে এই বাধা কেন সৃষ্টি হলো? তাদেরকে তো আমি হাউজে কাউসারের পানি পান করাবো, আজকে হাউজে কাউসারের পানি পান করাতে তাদেরকে কেন দেয়া হচ্ছে না? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, আপনি জানেন না, মা আহদাসু বাদাক, আপনার ইন্তেকালের পর আপনার রেখে আসা দিনকে তারা কাটছাট করে কতটুক পরিবর্তন করেছিল এটা আপনি জানেন না। আল্লাহ নবী তখন বলবেন, সোহকান সোহকান লিমান গায়্যারা বাদি, আমার ইন্তেকালের পর তোমরা যারা আমার রেখে আসা ধর্মকে পরিবর্তন করেছো আজকে তোমরা দূর হও, দূর হও, দূর হও। প্রিয় মুসল্লিনে কেরাম, প্রচন্ড শীত, অনেক কষ্ট করে বসে আছেন, ফজরের নামাজের সময় এই ঠান্ডা পানি দিয়ে উজু করে নামাজগুলো আদায় করেন, কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে আল্লাহর পথে সদাকা করেন, ইবাদতগুলো কষ্ট করে করেন। কেয়ামতের মাঠে দাঁড়ানোর পর যদি দেখেন এত কষ্ট করে ইবাদত করেছেন কিন্তু ইবাদতগুলো হলো জিরো জিরো জিরো, কষ্ট কম লাগবে না বেশি লাগবে? বলেন তো, কষ্ট কম লাগবে না বেশি লাগবে? অনেক বেশি লাগবে। সেই জন্য ইবাদতগুলো রিয়েলভাবে করার চেষ্টা করেন। উদাহরণ দিচ্ছি দুইটা, আমাদের দেশে আমরা নামাজ আদায় করি, নামাজ ধীর স্থিরভাবে পড়ি না খুব তাড়াহড়া করে পড়ি? অনেক তাড়াহড়া করে পড়ি। নামাজ ধীর স্থিরভাবে পড়বেন, কষ্ট যেহেতু করেছেন আর একটু করেন না, কারণ তাড়াহড়া করলে নামাজ আদায় করলে আল্লাহ এই নামাজ কবুল করবেন না। নামাজের পর আল্লাহ নবী কতগুলো সুন্নাহ পালন করেছেন, সালাম ফেরানোর পরই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তাকবীর দিতেন, বলতেন আল্লাহু আকবার, তিনবার ইস্তিগফার পাঠ করতেন, বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি আপনার কাছে মাফ চাই, আপনি আমাকে মাফ করে দেন, কয়বার? তিনবার। এরপর আল্লাহ নবী দোয়া পড়তেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, হে আল্লাহ আপনি শান্তি, আপনার পক্ষ থেকেই শান্তি আসে, আপনি মহান, আপনি বরকতপূর্ণ। এই দোয়া আল্লাহ নবী পড়তেন। এরপর আল্লাহ নবী বলেছেন, মান কারা আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা, যে ব্যক্তি প্রত্যেকটা ফরজ নামাজের পর আয়াতুল কুরসি তিলাওয়াত করবে, পাঠ করবে, তার আর জান্নাতের বাধা হলো মৃত্যু, এই লোকটা মারা যাবে আর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। কিন্তু আমরা এই আমলগুলো না করে খুব দ্রুত অপেক্ষা করতে থাকি ইমাম সাহেব কখন আমাদেরকে নিয়ে দোয়া করবে। আসলে এই মুনাজাত তো নামাজের কোনো অংশ নয়, এটাকে যদি কেউ অংশ মনে করে এটা বেদাতের অন্তর্ভুক্ত হবে। এই জন্য সুন্নাহ আমলগুলোকে বেশি প্রাধান্য দেবেন। তারপর রাসূলুল্লাহ বলেছেন, মান সাব্বাহা ফি দুবুরি কুল্লি সালাতিন সালাসাও ওয়া সালাসিন ওয়া কাব্বারা আল্লাহ সালাসাও ওয়া সালাসিন ওয়া হামিদা আল্লাহ সালাসাও ওয়া সালাসিন, যে ব্যক্তি 33 বার সুবহানাল্লাহ বলবে, 33 বার আলহামদুলিল্লাহ বলবে, 33 বার আল্লাহু আকবার বলবে, 333-এ কতবার হয়? 99 বার। ফাযালিকা 99, এটা হলো 99 বার। 100 বারের মাথায় যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, বিশ্বনবী বলেন গুফিরাত লাহু মা তাকাদ্দামা মিন যামবি, এতটুক আমল করার কারণে তার জীবনের ইতিপূর্বের সমস্ত সগিরা গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবেন, গ্যারান্টি দিয়েছেন আমার রাসূল। এই জন্য মুনাজাতের জন্য অপেক্ষা না করে বরং আমরা এই আমলগুলো আগেভাগে করার জন্য চেষ্টা করব। সাথে সাথে অন্যান্য ক্ষেত্রে বাসায় যখন ঢুকবেন, রাসূলুল্লাহর সুন্নাহ হলো নিজের বাসায় ঢুকলেও সালাম দিয়ে ঢুকতে হবে। কি দিয়ে ঢুকতে হবে? সালাম দিয়ে ঢুকবেন। বাথরুমে ঢোকার আগে ঢোকার দোয়া পড়বেন, বের হওয়ার পর দোয়া পরে বের হবেন, খাবারের শুরুতে বিসমিল্লাহ বলবেন,
ডান হাতে খাবেন, আবার খাবার শেষ করে তারপর আলহামদুলিল্লাহ বলবেন, এগুলো আল্লাহর নবীর সুন্নাহ। কিন্তু আমরা কি এগুলো বেশিরভাগ ক্ষেত্রে পালন করি? বলেন তো পালন করি? এই জন্য প্রিয় ভাইয়ের আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের মাঠে সুপারিশ করবেন তার জন্য যে আল্লাহর নবীর সুন্নাগুলোকে 100% পালন করবে। আপনার ভাই, আপনার ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে, তাতে কি হয়েছে, কিন্তু তার সাথে দেখা হলে সালাম আর মুসাফার কথা আমার রসুল বলেছেন। আল্লাহ নবী বলেছেন, ইদাল তাকাল মুসলিমান ফায়াতাসাফাহা, দুইজন মুসলমানের যখন দেখা হবে একে অপরের সাথে সালাম দিয়ে মুসাফা করবে, দুইজন আলাদা হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিবেন। সেই জন্য আল্লাহ নবীর সুন্নার উপর আমল করবেন, আমলগুলো অনেক ভারী হয়ে যাবে, মিজানের পাল্লাকে ভারী করে দেবে। আর যদি আমলগুলো হয় বেদাত পূর্ণ, তাহলে সেই আমল আল্লাহ কবুল করবেন। দুই নাম্বার শেষ, তিন নাম্বার, হালাল ইনকাম করা লাগবে। কি জোরে বলেন, কি ইনকাম করা লাগবে? তিন নাম্বার, কি ইনকাম করবেন? হালাল রিজিক। যদি হালাল না হয় তাহলে দোয়াও আল্লাহ কবুল করবেন। কোরআনুল কারীম পড়ুন। সুদ নামক যে হারাম ইনকাম রয়েছে এটা খুব মারাত্মক। শুধু সুদ নয়, আমাদের দেশে মানুষ মনে করে শুধুমাত্র সুদ খাওয়ায় হারাম, আর অন্যগুলো হারাম নয় কেন? আমাদের দেশের বেশিরভাগ ভাইয়েরা বোনদের সম্পত্তি না দিয়ে সেগুলো খেয়ে ফেলে, ঠিক না? ঠিক। তে বোনের সম্পত্তি খাওয়া এটা হালাল না হারাম? এই অধিকার তো বোনরা পাওয়া না ছিল, বাবার যে ওয়ারিসের সম্পত্তি এটা দুই ভাগ পাবে ছেলে আর মেয়ে পাবে অর্ধেক, অর্থাৎ এক ভাগ। তাহলে এটা যদি বোনদেরকে না দেওয়া হয়, সেটা যদি ভাইরা দখল করে খায়, এটা হালাল হবে না হারাম হবে? চিল্লা বলেন, হারাম হবে না হালাল হবে? হারাম। আরেকটা হলো ব্যবসা করেন, মিথ্যা কথা বলে মানুষকে ধোঁকা দিয়ে ব্যবসা করেন, এই যে ধোঁকা দিয়ে ইনকাম করছেন, ওই ইনকামটা হালাল হবে না হারাম হবে? হারাম হবে না হালাল হবে? হারাম। আবার এলাকার সর্দার বিচার করেন, 5,000 টাকা যে আপনার পকেটে ঢুকালো তার পক্ষে আপনার বিচার গেল, ইনকামটা হালাল না হারাম? বলেন, ইনকামটা হালাল না হারাম? আবার মনে করেন আপনি এলাকার আলেম, এখন আপনাকে একজন অন্যায় করে এসে কিছু টাকা পয়সা হাদিয়া দিল আর আপনি অন্যের পক্ষেই ফতোয়া দিয়ে দিলেন, ওই ইনকামটা হালাল হবে না হারাম হবে? চিল্লা বলুন, হালাল না হারাম? হারাম। রাষ্ট্রের সম্পত্তি দুর্নীতি করে নিয়ে নেওয়া হালাল না হারাম? হারাম। অন্যের জমিন দখল করে খাওয়া এটা হারাম। এজন্য হারাম ইনকাম এতটা মারাত্মক। আমার রসুল বলেন, মুসনাদ আহমদ বিন হাম্বলের হাদিস, বিশ্বনবী বলেন, লা ইয়াদখুলাল জান্নাতা জাসাদুন গুদ্দিয়া বিহারাম, ওই দেহ জান্নাতে ঢুকতে পারবে না যেই দেহটা হারাম ইনকামের মাধ্যমে গঠিত হলো। এই জন্য হালাল খান, কম খান, হারাম খাবেন না। শুধু তাই নয়, মুসলিম শরীফে একটা হাদিস উল্লেখ করা হয়েছে, একজন লোক মুসাফির মানুষ 15 দিনের রাস্তা সফর করেছে, 1 মাস পর্যন্ত লাগবে তার গন্তব্যে পৌঁছাতে। আল্লাহ রসুল বলেছেন, তিন ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন। কয় ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন? তিন ব্যক্তির। এর মধ্যে একজন হল মা বাপ, আরেকজন হল মুসাফির, তিন নাম্বার হল মাজলুম। মুসাফির ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন। তো যে 15 দিনের রাস্তা সফর করলো সে কি মুসাফির না? বিশ্বনবী বলেন, ফারাফা ইয়াদাইহি, 15 দিনের সফর করে লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুললো, হাত তুলে বলল, ইয়া রব্বি ইয়া রব্বি, আমার মালিক, আমার এটা লাগবে ওটা লাগবে দোয়া করছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, আমি আমার এই বান্দার দোয়া কেমনে কবুল করব? মাতআমুহু হারাম, মাশরাবুহু হারাম, ওয়া মালবাসুহু হারাম, এই লোকটা যা খেয়েছে সব হারাম খেয়েছে, এই লোকটা যা পরিধান করেছে সব হারাম পরিধান করেছে, যা পান করেছে তাও হারাম পান করেছে, এই লোকের দোয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করব না।
এর মানে হারাম খাওয়ার পর যদি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়া কখনোই কবুল করবেন না। এই জন্য হারাম, এটা এতটাই ভয়ানক, গোটা সমাজ ব্যবস্থাপনাকে নষ্ট করে দেই। আজকে আমাদের দেশে সন্তান নষ্ট হওয়ার পেছনে কারণ বলতে থাকে, একটা অন্যতম বড় মাপের কারণ হলো বাবার হারাম ইনকামের প্রভাব সন্তানের উপরও ফেলবে, ঠিক হবে ঠিক। তাছাড়া সুদ, এটা তো আছেই, কোরআনুল করিম সূরা বাকারার 78 নম্বর আয়াত পড়ুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, হে ইমানদার বান্দাগণ তোমরা আল্লাহকে ভয় করো আর বকেয়া যত সুদ আছে সবগুলোকে বর্জন করো। ফা ইন লাম তাফআলু, যদি সুদ বর্জন না করো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দাও। এর মানে সুদ খাওয়া, সুদ দেওয়া, সুদ নেওয়া মানে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়া। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, দিরহামুন ওয়াহিদ মিন রিবা, সুদের একটি টাকা, শাররুম মিন সিত্তাতিন ওয়া থালাসুনা জানিয়া, 36টা বেশ্যা নারীর চাইতেও মারাত্মক। সুদের একটা টাকা 36টা বেশ্যা নারীর চাইতেও মারাত্মক। এই জন্য খুব ইম্পর্টেন্ট জিনিস, ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হলো হালাল ইনকাম লাগবে, হালাল ইনকাম ছাড়া ইবাদত কবুল হবে না। কাকা কি বলেন, শেষ করে দেব, ছেড়ে দেব, শেষ করে দেব? জি, এই জন্য হারাম ইনকাম এটা খুব ভয়ানক, এটা আপনার ইবাদতকেও কবুল করতে দেবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, তিনটা জিনিস, এক নাম্বার শিরিক মুক্ত ইমান, দুই নাম্বার বিদাত মুক্ত আমল, তিন নাম্বার হারাম মুক্ত রিজিক। হারাম মুক্ত রিজিক, এই তিনটা জিনিস যদি ঠিকভাবে করতে পারেন তাহলে জান্নাতে যাওয়া সহজ, আসলেই বাস্তব। এই জন্য আমরা হারাম ইনকাম করব না হালাল ইনকাম করব? হালাল ইনকাম করব। অনেক সময় দেখা যায় যে আমাদের দ্বারা অনেক অন্যায় হয়, একজনের কাছ থেকে টাকা কর্জ নিয়েছেন, আপনি টাইম মতো টাকা দিচ্ছেন না, অথচ ঠিকভাবে অন্য টাকা পয়সা দিয়ে আপনি চলছেন। এই যে অন্যের পাওনা টাকা না দেওয়া, এটা সওয়াবের কাজ না অন্যায় কাজ? আমাদের সমাজে আছে না নেই? আছে, খুব বেশি এই সমস্ত জিনিসগুলো। এই জন্য মুখে মুখে মুসলমান বলে পরিচয় দিলে কাম হবে না যতক্ষণ না পর্যন্ত প্র্যাকটিসিং মুসলিম না হবেন। এই জন্য প্র্যাকটিক্যাল মুসলিম ইজ রিয়েল মুসলিম, নন প্র্যাকটিক্যাল মুসলিম ইজ নট মুসলিম। যে প্র্যাকটিস করে ইসলাম সেই হবে মূলত মুসলিম, আর যে ইসলাম প্র্যাকটিস করে না শুধু নামে বলে মুসলিম, সে ব্যক্তি মুসলমান হতে পারে না। ক্লিয়ার কাট জিনিস। এই জন্য প্রিয় ভাইরা, আজকে আমরা এই মাদ্রাসার অনুষ্ঠানে উপস্থিত হলাম, এই মাদ্রাসায় কোরআনুল করিম এবং হাদিসগুলো শেখানো হবে, এরা আমাদের ভবিষ্যৎ হবে, এটা আখিরাতের একটি বড় মাপের সম্পদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, সুনান ইবনে মাজের হাদিস, বিশ্বনবী বলেছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ কিছু মানুষ আছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ মান হুম, তারা কারা? রাসূল বললেন, হুম আহলুল্লাহি ওয়া খাসাতু আহলুল কোরআন, যারা কোরআনুল করিম সম্পর্কে হাদিস সম্পর্কে জ্ঞান অর্জন করবে তারাই হলো মূলত আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ লোক। এই জন্য আজকে আমার কাকা এই মাদ্রাসা দিয়ে ভালো করেছে না খারাপ করেছে? কে বলেন, ভালো করেছে না খারাপ করেছে? সাদাকায়ে জারিয়া। আজকে আমাদের দেশে বেদাত চালু আছে একটা, মানুষ মারা যাওয়ার পর কিছু হলে খুব বেশি করে 2000 লোক আর 3000 লোকের খাওয়ান করেন, এই খাবার দাবার না করে যে টাকাটা খাবারে খরচ করবেন এই টাকাটা আপনি এই মূল্যটা দরিদ্র লোকদের বাসায় পাঠিয়ে দেন, এই টাকাটা দিয়ে একটা কোরআনের মজলিস করেন না, এই টাকাটা দিয়ে একটা প্রতিষ্ঠান করে দেন, যতদিন এই নেক কাজগুলো চলতে থাকবে তার সওয়াবগুলো ওই ব্যক্তির কবরে ততদিন পর্যন্ত পৌঁছাতে থাকবে, এটাকেই বলা হয় সদকায়ে জারিয়া, মানে এমন সদকা যার কার্যক্রম চলতে থাকে, রানিং থাকে। এই জন্য আমি আমার চাচার জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন চাচাকে নেক হায়াত দান করুক,
আর এই মাদ্রাসাটাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। এটা যেন একটা মাদ্রাসা খালিস, একটা মার্কাজ হতে পারে, এখান থেকে যেন যাই হোক। তো ঠান্ডার রাত্র, সেজন্য আর সামনে বাড়ছি না, আমরা আমাদের আলোচনাগুলো শেষ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে আলোচনা করা আলোচনাগুলো করলাম সেটার উপর আমল করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন।